যখন গোটা পৃথিবীর বর্বর জাতি গুলি সকল অপসংস্কৃতি গুলি সকল গুলি সকল নাস্তিক মোরতাদ গুলি সকল বেদিন গুলি সকল এবং খ্রিস্টান যখন ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীতে আজ ইসলামকে চিরতুরে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে আমি মনে করছি তখন গোটা পৃথিবীর সকল মুসলিম জাতিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে হবে মুসলমান কোনো দুর্বল জাতি নয় এরা পানিতে বেশি আসেনি নদীতে বেশি আসেনি যে মুসলিম হত্যা করলেই ইসলাম ধ্বংস হবে আর প্রমাণ করে দিতে হবে মুসলমান হত্যা করলে ইমান স্তব্ধ করা যাবে না প্রয়োজনে মুসলমান ইমানের রক্ষার জন্য যদি জবান দিতে হয় কারা কারা বাস্তবতা তোরে আল্লাহকে দেখা দিন ইনশাআল্লাহ إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

يا ليتني اتخذت يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلت ليتني لم أتخذ فلانا لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان ، الشيطان للإنسان للإنسان خزولا وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن هذا القران مهجورا. بارك الله لنا ولكم في القران العظيم. ونفعنا واياكم بال

من تشبه بقوم فهو منهم او كما قال النبي عليه الصلاه والسلام بران كل محبة ذو جهان بدشا সর্বਾਰੇ কায়नात সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন নবী গো নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দু'রুদ যে দু'রুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে আমরা সকলেই সাবান খুলে নবিয়ে পাকের मोहब्बतে আওয়াজ করে পড়ব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل انك حميد مجيد بل غنى على بكما حسنت جميع خصاله

के तू लमोह कलम तक पहुंचा और मेरी माड़ा जगह के मैं तेरे कदम तक पहुँचा लग बिकमाली कस तुजार बीच माली

আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহাবার জাতির ভবিষ্যৎ যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার সমবয়স্ক সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্ব জগতের প্রতি পালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাল কুকুটি শুকরিয়া জ্ঞাপন করছি

আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত পদধলিত অপদস্থ আর আস্তে বলে আপনাদের নারায়ণগঞ্জের মানুষ মনে হয় উল্ডা আস্তে কইলে এরা জুরে কয় হুজুরও দেখলাম আমার আগে যিনি বয়ান করলেন উনি আস্তে কয় আপনারা জুরে কয় তাহলে উল্টাটাই ভালো আমি আস্তেই কমু আপনারা একটু জুরেই কয় তাইলে আমার একটি এসকি ভাব আসবে আবেগ আসবে আর আপনাদের ভিতরে একটু আবেগ সৃষ্টি হবে আর এখন একটু আবেগ শুধু সৃষ্টি হওয়া দরকার তা নয় ইমানি সচেতনতার এখন কবি প্রয়োজন ঠিক আর একটু আস্তে গান এই কথা আমাদের সকলের স্বীকার করতে হবে মুসলিম মিল্লাত নাজুক পূর্ণ মুহূর্তে সময় অতিবাহিত করছে

সকল অবসংস্কৃতিগুলি সকল ইহুদি নাসরাগুলি সকল নাস্তিক মতবাদগুলি সকল বেদিনগুলি সকল ইহুদি এবং খ্রিস্টান যখন আত কবর্ত হয়ে গোটা পৃথিবীতে আদ ইসলাম কে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে আমি মনে করছি তখন গোটা পৃথিবীর সকল মুসলিম জাতিকে আদক কবর্ত হতে হবে মুসলমান কোন দুর্বল জাতি নয় এরা পানিতে বেঁচে আসেনি নদীতে বেঁচে আসেনি যে মুসলিম আত্মা করলেই ইসলাম ধ্বংস হবে আর প্রমাণ করে দিতে হবে মুসলমান আত্মা করলে ইমান তক্ত করা যাবে না প্রয়োজনে মুসলমান ইমানের রক্তের জন্য যদি জবান দিতে হয় কারা কারা প্রস্তুত আমরা তোরা কিন্তু ষড়যন্ত্র করে পরিকল্পনা কি বাস্তবিত হবে কথা বলেন জুড়ে বলেন আপনারা বলতে পারেন দলিল কি দলিল কি আরে দলিল কথাগণ ঠিক কি না आज के कुरान नजिल हैं

এই মুসলমানের কঠিন ক্লান্ত লগ্নে যা যাই দুর্দিনে মহান আল্লাহ আজকের এই আমাদের সকলকে আশার বসার তৌফিক প্রদান করলেন সে মহান মনিবের দরবারে হৃদয় অমনিত চিত্রে হৃদয়ের সবগুণ আবেগ আর ভালোবাসা উজার করে দিয়ে আসুন অন্তরে অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর পড়ি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ এবার আমি আমার মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই তবে এই যে আবেগ আর অনুভূতি আপনারা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত ঠিক থাকবে তো হবে ঠিক থাকবে আসুন মহতারাম হাজির এ পর্যায়ে আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কর আনে করিম পবিত্র কর আনে করিমের গানা সোরার ভিতর থেকে একটা সোরা যে সোরার নাম সুরতুল ফরকান সুরতুল ফরকান এই সুরার ছোট ছোট চিনকানা আয়াতিকারিমা আপনাদের খেদমতে তেলাবাদ করছি এই আয়াত কারীমা গুলোকে সামনে রেখে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তবে খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য আয়াত কারীমা গুলো কারণ আমার আলোচ্য আয়াত কারীমা গুলো এবং বিষয়টা সমসাময়িক বর্তমান প্রেক্ষাপটের উপর এইজন্য প্রেক্ষাপট যেহেতু একটু কঠিন এজন্য আয়াত কারিমার আলোচনাটাও খুবই সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ

কথা কোন জুড়ে বলেন হাত আর বাতিলের লড়াই এটা নতুন কোন ইতিহাস নয় বরং কোরআন হাদিস রিচার্জ করলে দেখা যায় যুগি যুগেই হক ছিল বাতিল আল্লাহ রসুল যখন ইমানের দাওয়াত দিতেন তখনও সেই মক্কাতে কিছু মার্কা মারা বেঈমান কাফের ছিল সিল যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে নির্দিষ্ট করে জানা দিয়েছেন ইন্নাল্লাযীন কাফারু সাবাউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন যে নবী এদেরকে বুঝায় কোনো লাভ হবে না জাহান্নামের ভয় দেখায়া ইনজার দেখায়া না দেখায়া উভয়টাই সমান সাবা কেন ওরা ঈমান আনে না যাদের ব্যাপারে কোরআনের ওই আয়াতগুলি নাযিল হয়েছিল

ব্যবসা করে পুনরায় মক্কাতে চলে আসলো তার ব্যবসায় দ্বিগুণ পরিমানে লাভ হলো দ্বিগুণ পরিমানে ব্যবসায় লাভবান হইয়া ওই বিজনেসম্যান ওকবা ইবনে আবি মুঈদ সে আবার মক্কায় ফিরে এসে সে চিন্তা করলো আমার বাড়িতে একটু মেহমানদারি করব খানা খাওয়াবো বেঈমান কাফেরদের ভিতরে একটা গুণ ভালো ছিল ওই যুগেও কাফেররা মেহমানদারিকে খুব বেশি পছন্দ করত কথা কোন ঠিক কিনা কিন্তু আফসোসের বিষয় এটা আজকে মুসলমান ভুলে গেছে আমাদের অবস্থা কি আমরা মুসলমান যদি মেহমান বাড়িতে আসে কহল খুশ কোন যে মনে মনে চিন্তা করে শেষ আমার বাড়ি ঘরে যা আছে সব খায় লাগে চিন্তা করে এটা তো মুসলমানের কোনো গুণ নয় ও মুসলমান ওই যুগে কাফেররা পর্যন্ত ওরা মেহমানদারিটাকে খুব বেশি মহব্বত করত

সে চিন্তা করলো আরবে মক্কাতে যত মানুষ সম্মানিত যত মানুষ সমাজের সকলের কাছে সুপরিচিত খেতমান এই ভিতরে অন্যতম একজনের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত করবে সর্বপ্রথম নামটা লিখেছে আমাদের নবী এবং সেই তার বাড়িতে সে দাওয়াত করলো

মন মানসিকতাও ভালো সবই ভালো কিন্তু তোমার আসল জায়গা সমস্যা তোমার তো ইমান নাই তুমি তো মুসলমান নয় তোমার খানা আমি খেতে পারি কিন্তু আল্লাহ রসুল বলেন শর্ত হল তোমাকে কালিমা পরে মুসলমান আর আসতে গেন আর একটু জুড়ে বলেন আল্লাহর হাবিব তাকে বললেন তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও যদি কালিমা পড়ে মুসলমান হও তাহলে আমি তোমার খানা গ্রহণ করব আর না হলে আমি কিন্তু তোমার খানা গ্রহণ করব না আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব দাওয়াত দিয়েছো ভালো কথা তোমার ইনভাইটে আমি তোমার সামনে হাজির হইছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন লোকটা তো বড় চালাক আছে কি গো না আপনারা চালাক বুঝেন চালাক চালাক নেতা তো না কথা কয় না কেন মেয়ে তা কি এমনি হওয়া যা আমাকে হুজুর রেখে ঘুর দে মিয়া কি আমাকে রেখে দেয় না হুজুর শুনে হুজুর খাওয়া কিন্তু যদি বলা হয় যে হুজুরের একটা বুট দিয়েন কো হুজুর এই এই জায়গাতে আমরা না যাইলে ভালো কথা কন না ঠিক কি না তবে আপনারা কিন্তু ভালো নেতা পাইছেন আলহামদুলিল্লাহ কন আপনাদের কথা বলছি আপনাদের চেয়ারম্যান সবথেকে সোনার মানুষ আল্লাহাম আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন একজন করে চেয়ারম্যান মানে এটা খুব প্রয়োজন ওনার যে আদর্শ তিনি যে পরিকল্পনাগুলি নিছেন এগুলে একজন সত্যিকার আল্লাহওয়ালা ছাড়া আর কেউ নিতে পারে না এজন্য ওনার জন্য কিন্তু আমার বিশেষ করে জোয়ার হইল এবং আপনাদের কাছেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আমার বাইরে আসুন নেতা হইতে হইলে কিছু সালাকি লাগে কিছু মেধা ভালো মন লাগে কিছু সশক্ত কিছু বুদ্ধিতাও লাগে কথা কোন ঠিক নি আম্মা

মোহাম্মদ যদি খানা না খায় আমার বাড়ি থেকে চলে যায় তাহলে মক্কার মানুষের সামনে আমার চেহারা আর প্রকাশ করা যাবে না সমাজের লোকেরা বলবে একজন নেতৃত্বশালী ব্যক্তি হওয়ার তার বাড়িতে বিশেষ একজন মেহমান আসলো সম্মানিত একজন মানুষ আসলো ওই লোকটা তার বাড়িতে খানা খাইলো না এটা আমার জন্য বড় কলঙ্কজনক ব্যাপার ঠিক না আমার জন্য কলঙ্কের ব্যাপার সোমাদে যাচ্ছে হারা দেখানো যাবে না তাহলে আর মোহাম্মদের কালমা না পড়লেও বাসার কোনো ফ এখন আসলে সে ইমান আনবে এটা তার নিয়ত না বরং নবী যেন খানা গ্রহণ করেন তার সম্মান যেন ঠিক থাকে ইজ্জত যেন ঠিক থাকে নবী যখন সবস লাগাইছেন মুসলমান হও তাহলে খানা খাবো আর যদি মুসলমান না হও আমি খানা থেকে বঞ্চিত আমি চলে যাব তোমার খানা খাবো না সঙ্গে সঙ্গে লোকলা কয় ইয়া রাসূলুল্লাহ ওগো মুহাম্মদ চিন্তা নাই আপনি যেটা কইছেন আমি রাজি আছি আমি এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম মুসলমান কয়টা জিনিসের সমন্বয়ের নাম ইমান আরো জুড়ে বলেন কয়দা এক নাম্বার হল জামাত অন্তর দিয়ে এই কথা বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই ঠিক আর আস্তে কও ঠিক এই জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই জমিনে বিধান চলবে কার আইন চলবে কার এই কথাটা প্রথমত আপনার আমার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে দুই নাম্বার হল শুধু অন্তর দ্বারা বিশ্বাস করলে হবে না একরার বিল্লে সাম দ্বারা এই কথাটা আবার স্বীকার করতে হবে শুধু জবান দ্বারা স্বীকার করলে হবে না আমল বিল আর আমলের দ্বারা তা বাস্তবায়ন করতে হবে আমার ভয় এই তিনটা জিনিসের সমন্বয়ের নাম কিন্তু ইমান আমার মা বললেন যদি তুমি ইমান না আমি তোমার বাড়িতে খানা খাবো না লোকটা চিন্তা করলো এই মুহূর্তে যদি মোহাম্মদ চলে যায় আমার ইজ্জত ঠিক থাকে না সে জাবান দ্বারা বলি বললো লা ইলাহা ইল্লাল্লাহ যেই মুহূর্তে কথা বলেছি নবী তো আর তার অন্তরের খবর জানেন না অন্তরের খবর জানে কে একদল না আমাদের দেশে কয় যে নবী হইল আলিমুল গায়ব

আমার বাইরে তো এগুলো আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না সুক্ষ সুক্ষ অনেক বিষয় আছে যে আকীদাগুলির কারণে আমাদের ঈমানটা পর্যন্ত চলে যায় এর আমরা সেইগুলির প্রতি কোনো নজর রাখি না যা যতটুকু মানা ততটুকু মানতে হবে নবীকে আল্লাহর সঙ্গে মিলালে হবে না এই কথা বিশ্বাস করতে হবে আল্লাহ হলেন সবচাইতে বড় আল্লাহর পরে तमाम পৃথিবীর সবকিছু চেয়েতে আমাদের নবীর মর্যাদা সবচাইতে বেশি আমার ভাইরা তাইলে নবীকে মানতে মানতে আবার আল্লাহর সমান মানা যাবে না আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো বস্তুর কোনো তুলনা না হতে পারে না আমার ভাইরা লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার অন্তরের খবর জানেন না নবীজি তার খানা গ্রহণ করলেন খানা খাইলেন তার খাবার আল্লাহর রাসূল গ্রহণ করলেন খাবার খায়া নবীজি চলে গেছেন এই দিক দিয়া নবীজি তার বাড়িতে আসলেন এবং তার খানা খাইছেন এবং নবীজি সসা লাগাইছেন ঈমান না গ্রহণ করলে খানা খাবেন না এই খবরটা সাংবাদিকের কানে গিয়ে পৌঁছে ওই সময় সাংবাদিক ছিল যুগে যুগে ইসলাম ক্লিসি সাংবাদিক কথা কেন নাই আচ্ছা না হেটা আমরা কইবেন আমি কইতাম না আমরা কইবেন হেটা আমি কইতাম না যুগে যুগে এরকম কিছু ইসলাম বৃদ্ধি শক্তি ছিল যদি ইসলামের একটু উন্নতি দেখে কেউ এরকম ইসলামের দিকে দাবি তো তাহলে তার কাছে ওইটা ভালো লাগে না এই সাংবাদিকেরা করছে কি মক্কার আরেকজন নেতা উকবাই ইবনে আবি মুইতের যার সঙ্গে বন্ধুত্ব ছিল ইংরেজিতে সেটাকে বলা হয় ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ যারা ঠিক নেই বন্ধুত্ব এখন কিন্তু আমাদের সমাজে শুধু ছেলে ছেলে বন্ধুত্ব না ছেলে মেয়ে বন্ধু ঠিক হ্যাঁ আর আসতে কয় আরো জুড়ে পাননি আসিনি আমরা ছেলে পাঠাইছেন স্কুলে ফলে ভাল লাগে দেড় কেজি আড়াই কেজি

বীর ভাষা এর দেশে আপনি মুসলমান আপনার ছেলে মুসলমান আপনি ইমানদার আপনার ছেলে ইমানদার আপনি মুসলমান দাবি করেন নিয়মিতই রকম মুসলমান হিসেবে সকাল বেলা আপনার সন্তান স্কুলে যাবে না কিনতার গাদে যাবে না স্কুল শিক্ষার আগে সর্বপ্রথম তার সামনে থাকবে কোরআন শিক্ষা যদি কোরআন শিক্ষা থাকে

এখন তো সকাল বেলা তার সামনে কোরআনের শিক্ষা নেই গে দিছে এমন শিক্ষা দিতে ডক ডক মানে কুকুর 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 এখন কুকুর কুকুর হ্যাঁ জবান দিয়ে কইতে কইতে এক সময় দেখা যায় মেজাসও ওই রকম ইসলামের শিক্ষা নাই ধর্মের শিক্ষা নাই মাদ্রাসার শিক্ষা নাই জাগতিক শিক্ষা শুধুমাত্র দিছে পরবর্তীতে দেখা যায় এই সন্তান জেন্টলম্যান হইছে এই সন্তান বৈজ্ঞানিক হইছে এই সন্তান বিজ্ঞান আবিষ্কার করছে কিন্তু আবিষ্কার করলে কি হবে তার প্রেমে যেহেতু কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই অবশেষে বিজ্ঞান আবিষ্কার করে হেলিকপ্টার আবিষ্কার করে ইন্টারনেট ওয়েবসাইট আবিষ্কার করে পরিশেষে সে কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই তাহলে বুঝা থাকলে বলুন শুধুমাত্র দুনিয়ার শিক্ষা একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না তাহলে আমাকে আমি মুসলমান হিসেবে এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমার সন্তান দুনিয়া শিখবে দুনিয়ার জেনারেল শিক্ষা অর্জন করবে পাশাপাশি আগে তাকে আমি ইসলামের শিক্ষা দেব ইসলামের শিক্ষা দিয়ে যখন তাকে দুনিয়ার শিক্ষা দিবেন তখন সন্তান আল্লাহর নাফরমানি করবে না ইসলামের বিরুদ্ধে বলবে না নবীর বিরুদ্ধে বলবে না কোরআনের বিরুদ্ধে বলবে কথা কোন ঠিক না তাহলে এইগুলি বোঝার দরকার আছে নি কারে বন্ধুত্ব বানাইবেন তাহলে আমাদের দেশে দেয়া যায় কেজি স্কুলে ছেলে পাঠাইছে এর বয়স 4 বছর আমি নিজে ভাই নিজের কথা বলছি এক জায়গায় ওয়াজ করে ঢাকা শহরে মুরাদপুরে ওয়াজ করে এক জায়গায় গত বছর আমি গেলাম এক বাসায় নিলাম আমার খানা খাওয়াবে লাগে খানা খাওয়াবে লাগে আমি গেছি গিয়া দেখি পাঁচ বছরের ছেলে চেহারা দেখতে খুব সুন্দর খুব স্মার্ট বাবা রে বাবা আমার কাছে দৌড়ে আইছে আমি ভাবছি মনে মনে কিছু কইব ঠইব আমার কাছে আয়া কইতেছে হুজুর আমি কিন্তু এক কম না কেজি পড়ি কলম মাহল কেজিতে বড় কুরআন হাদিস কিছু জানো মসজিদে গেছিলাম مكتبে গেছিলাম কো হুজুর ওই গুলি তো এই যুগে কি গুলি চলে এই যুগে বুঝি ওই গুলি চলে না কদর পরে আমারে কা হুজুর একারে কম না আমারে ওই রকম মনে করেন না আমারও কিন্তু গার্লফ্রেন্ড চারজন আছে কথা কন আপনার ছেলে দেখেন আপনি তাকে কেজি স্কুলে দিতেছেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করতেছেন সে কি বুঝে সে আরেকটা মেয়ের সঙ্গে অল্প বয়স 4 বছর 5 বছর এখন দেখা যায় হে গালবেন সিনে এটা যায় কি কথা বলেন না সে গালবেন সিনে আমার আপনার ছেলে অল্প বয়স বছর 8 বছর আমি কোরআন হাদিসের কথাগুলি যুগোপযোগী সময় পেক্কা পড়তে বলবো সুবিধা হবে

তার নাতি মোবাইল চালাইতে পারে নাতির গার্লফ্রেন্ড আছে নাতি দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করে বহুত উপরে তার কেউ হয়ে গেল এই এটা হলো মুসলমানের কপাল বড় কারণ আমার ভাইরা ছেলে বন্ধুত্ব ছেলে আর মেয়ে কখনো বন্ধুত্ব হয় না কথাগণ ঠিক কিনা একটা পর পুরুষের সামনে কি বেগানা নারী যাওয়া দায় আছে আরো জোরে বলেন তাহলে ওইটা থেকে হেফাজতে থাকতে হবে এবার তাহলে বোঝা দরকার আপনি কারে বন্ধুত্ব বানাবেন কার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে আমার ভাইরা দেখেন সেই উকবাই ইবনে আবি মুইতের খবরটা যখন ইসলাম বিদ্বেষে সাংবাদিক নিয়া ওই উবাই ইবনে খাল সে ছিল তার বন্ধুত্ব তার সঙ্গে তার ফ্রেন্ডশিপ ছিল তার কানে যখন এই খবরটা পৌঁছায় দিল শুনছনি তোমার বন্ধুত্ব কারবার করে লইছে কি করছে তোমার বন্ধু তার বাড়িতে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দাওয়াত করছে বিভিন্ন আইটেমের খানা ফিনা খাওয়াইছে এবং যে আসন গুলি সেরা ছিল সম্মানিত বিশেষ মেহমানদের জন্য সবার উপরের আসনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নিয়ে বসেছে আরো আসতে গেলে আরো করছি কি জানো আবদুল্লাহর বেটা মোহাম্মদের সামনে যখন খানা ফিনা দিছিল খানা খাইবার লাগে তখন আবদুল্লাহর বেটা মোহাম্মদ কইছে যদি কাল কানা করো আল্লাহরে বিশ্বাস না করো এক আল্লাহরে না মানো আমার নবী হিসেবে না মানো তাহলে আমি তোমার বাড়ির খানা খাবো না যেখানে আছে এই জায়গাতে খানা থাকবো আমার সাথী সঙ্গীদের কে নিয়ে সাহাবীদের কে নিয়ে আমি চলে গেলাম যেই মুহূর্তে এই কথা বলছে তখন সে আবার আবদুল্লাহর বেটা মোহাম্মদের কথায় এত চুপ তার অন্তরে আছর পড়ছে সে আবার কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কবরটা

আপনাদের এলাকায় মন জিনা নাই মদ খাওয়া নাই জোয়া খেলা নাই হারাম খাওয়া নাই সুদ খাওয়া নাই ঘুষ খাওয়া নাই এই গুণগুলি যে ব্যক্তির কাছে আছে এই লোকটার সঙ্গে যদি আপনি থাকেন আপনি কোব আল্লাহওয়ালা কিন্তু হ্যাঁ খা কিছুদিন পরে দেখবেন আপনার ভিতরেও সুদের ফসল ঢুকে গেছে গেছে কথা কোন ঠিক কিনা

তুমি রাগ ডাক না এটা আসলে অন্তর দিয়া পড়ছিনা বরং এটা একটা রাজনীতির একটা সিস্টেম আমি রাজনীতির কালিমা বইরে মুসলমান হইছিলাম আরো আস্তে কোন এটা রাজনীতির কালিমা পড়ছি কথা বুঝেন নাই

সে তো কালিমা ফুরিয়ে নিছিল নবীর সংঘর্ষ গ্রহণই করে নিছিল সে তো আল্লাহর রাসূলের বাতানো রাস্তা গ্রহণ করে নিছিল কিন্তু আফসোসের বিষয় কপাল এত পোড়া অসৎ বন্ধু গ্রহণ করার কারণে অসৎ বন্ধু চাপে পড়ে তার সংঘর্ষ গ্রহণ করিয়া এবার সে আল্লাহর রাসূলের সামনে গেছে গিয়া কই মোহাম্মদ আমি যে কালিমা পড়ছিলাম আসলে অন্তর দিয়ে কালিমা পড়ি নাই এটা রাজনীতির কালমা এটা পলিটিক্স এর কালমা খাবেন না আমি অসম্মানিত হব আমি বিজ্জতি হব এই জন্য অন্তর দিয়ে ঈমান গ্রহণ করে নাই শুধু তানা না আল্লাহর রাসূলের সামনে গিয়া সে বিশ্ব নবীর চেহারার সামনে গিয়া তুতু নিক্ষেপ করছে আমার মা আল্লাহর হাবিবের সঙ্গে সে যখন এমন আচরণ করেছে সেই আচারণের কারণে আমার নবীজির অন্তরের ভিতরে আঘাত এসেছে আল্লাহ হাবিবের কলিজার ভিতরে আঘাত এসেছে কষ্ট এসেছে এমনিতেই দেখা যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন করিমের সুরে ফোরকানের আমার তালাবাদ কি তো তিনটা আয়াত করিমা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে কেমন পর্যন্ত তার দলের অন্তর্ভুক্ত যারা হবে এদের কেমন পরিস্থিতি হবে এদের অবস্থাটা কেমন ভয়াবহ হবে হাসনের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিন মাধ্যমে জানা দিয়েছে যদি ওই নাজিল হয়েছিল উকমার উপরে ব্যক্ত করে কিন্তু আয়াতের বিধান কিন্তু কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর রসুলের বাতান ও রাস্তা গ্রহণ করবে না নবীর আদর্শ গ্রহণ করবে না সকল মানুষগুলি কিন্তু আয়াতির বিধানের অন্তর্ভুক্ত আল্লাহ জানা দিয়েছে নবী গো মন গাবরায় না সেই উকবার ব্যাপারে আসরের মাঠে তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না হাসরের মাটি তার

আরো জোরে বলেন জালেম কারে বলা হয় যে জুলুম করনে বলা তার নাম কি জালেম আর যার উপরে জুলুম করা হয় তার নাম মজলুম কথা কথা তার নাম কি মজলুম আপনি অন্যায় ভাবে একজনের উপরে আঘাত করলেন আপনার নাম হলো জালেম যার উপরে আঘাত করলেন তার নাম কি কিন্তু এই জায়গায় জালেম দ্বারা অন্যের উপরে আঘাত করা নয় জালেম দ্বারা কিছুর উপরে জুলুম করা বোঝানো হয়েছে তাফসীর কার করে আয়াতের ব্যাখ্যা লিখে দিয়েছে এই জায়গায় জালেম দ্বারা অন্যের উপরে জুলুম করা নয় বরং নিজের নফসের উপরে জুলুম করা বোঝানো হয়েছে ঠিক কি না লক্ষ্য করে যে কোন নাম আল্লাহ আকিবানি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে গিয়ে কেয়ামতের পূর্ব মুহূর্ত

প্রত্যেকটা মানুষ চাইলে তার অন্তরের ভিতরে কোরআন ঢুকাতে পারে ইসলামের বাণী ঢুকাতে পারে তার অন্তরের ভিতরে ইমানের আওয়াজ ঢুকাতে পারে কিন্তু কিছু মানুষ এমন আছে ওই যোগ্যতা সে নিজে হারা লাইছে এজন্য কিন্তু আমার আল্লাহর দোষ নয় বরং সাতান নিজের দোষ সে নিজের নফসের উপরে জুলুম করেছে আমার ভাইরা আমি খুতবার শুরুতি আমি শুরু থেকে একখানা আয়াত পড়েছি ওই আয়াতের ব্যাখ্যা দিলে আরো এক কষ্ট হয়ে যাবে এরপরে দেখুন একজন মানুষ যদি নিজের naf নিজের কারণে ধ্বংস করে ফেলে নিজের নফসের উপরে নিজে জুলুম করে এর জন্য কিন্তু আল্লাহ দোষী না মরণ সে নিজে দোষী এই কথাটা আমার না শুন আওন্ন আয়াতই যাই কোরআন এর এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা এরপরে দৃষ্টান্ত দিব সূরা বাকারা দ্বিতীয় অংশের দিকে প্রথম অংশে তো আল্লাহ খতি মুত্তাকিদের আলোচনা করেছে আমার মানে সূরা বাকারা দ্বিতীয় অংশ আল্লাহ খতি কাফেরদের আলোচনা করেছে ওই জায়গায় আলোচনা করতে গিয়া আমার আল্লাহ কিন্তু জানা দিয়েছে ইন্নাল্লাযীনা কাফুরু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুঞ্জিরহুম লা ইউমিনুন আল্লাহ কিন্তু এই জায়গায় বলেন নিশ্চয়ই যারা কাফের নিশ্চয়ই যারা কাফের কাফের যারা সব কাফের নয় আমার মায়েরা মুসলমান সাহাবায়ে کرامাতু অনেক ছিলেন যারা ইসলাম

এদের ব্যাপারে আমার আল্লাহ কেমন পর্যন্ত নবীকে জানা দিয়েছে সাবাউন আলাইহিম আনজারতাকুম আম লাম তুনজিরুহুম আল্লাহ জানা দেয় আমি ওই সমস্ত কাফেরদেরকে যদি আপনি জাহান্নামের ইনসার দেখান অথবা নাই দেখেন ফলাফল কি হবে আল্লাহ বলে সাবা সাবা শব্দের অর্থ হলো বরাবর সমান সমান এর অর্থ হলো জাহান্নামের ভয় ওদেরকে দেখায় লাভ নাই না দেখায় লাভ নাই ফলাফল ফলাফলটা কি আল্লাহ নিজে আয়াতের শেষাংশে জানা দিয়েছে লায়ুক মিনুন আল্লাহ বলে এরা কখনো ইমান আনবে না ঠিক কিনা এবার একটু ব্যাখ্যা বুঝেন অসুবিধা হবে ভাই রাগ করতেছে কথাগুলি কিন্তু খুব বুঝলে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে আল্লাহ বলেন যারা কাফের

এখন কোরআনের কথা চলতেছে আপনি মনোযোগ না দিলেন কথাগুলি বলি কে ভাবি আমি তো বলবো না কথাগুলি বলাবেন কে এবার ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলে এই যে নির্দিষ্ট কয়েকজন কাফের আবু জাহেল উতবা সাহেবা কে জাতীয় উকবা ইবনে আবি মুইতের মতো কিছু কাফের ও নবী এদেরকে যদি আপনি ভয় দেখান অথবা নাই দেখান ফলাফলটা কি সাওয়া সমান সমান কাজ হইতো না কেন আল্লাহ বলেন লা ইউমিনুন ভালো করে বুঝবেন লা ইউমিনুন এরা কখনো কি আনবে না

হয় না অসুস্থ হইলে আমরা ওই ওই রুগীকে তার কাছে ডাক্তার কিন্তু আমার বিভিন্ন ধরনের করে ডাক্তার আছে যারা গ্রাম্য ফিরিয়া ডাক্তার দেখবেন বগলের সিনা সিনা না ফলাই বলে ঠিক নেই যাদেরকে আমরা ছোট্ট বেলা দেখতাম ওই যে সামান্য কিছু হালকা ওষুধপত্র নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াইতো সামান্য একটা ব্যাগ নিয়ে আরেক প্রকারের ডাক্তার আছে উনি কিন্তু গ্রাম ঘুরে ফিরিয়া ডাক্তার না বাংলা বই ফিরিয়া ডাক্তার হইছে না অন্য ডাক্তারের সাথে থাকতে লেখাপড়া নাই যে কিছু ওষুধ শিখে ডাক্তার এরকম না বরং ওই ডাক্তার দেখা যায় দেশে বিদেশে লেখাপড়া অর্জন করে এমবিবিএস ডাক্তার হইয়া শহরে চেম্বার লয়ে বসে

কথা কোন শিক্ষিত বলবে এলাকার কোন মানুষই কথা বলবে না ডাক্তারও শিক্ষিত আরে ডাক্তার

মত যোগ্যতা দিছিলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালো জিনিস দেখার জন্য চোখ দিয়েছিলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালো জিনিস শোনার জন্য কান দিয়েছিলেন কিন্তু কিছু মানুষ আছে ওই ভালো অন্তত্বা কুফরি ঢুকাইতে ঢুকাইতে নাফরমানি ঢুকাইতে ঢুকাইতে জিনা ঢুকাইতে ঢুকাইতে হারাম জিনিস ঢুকাইতে ঢুকাইতে আল্লাহ নাফরমানিতে এমন আবেলিপ্ত হয়েছে অবশেষে দেখা যায় তার অন্তরের ভিতরে ভালো জিনিস ঢুকে না কুফরি সালা তখন সে ভালো জিনিস গ্রহণ করে না

জিনিস ঢুকছে না খুরান ঢুকছে না গান ঢুকছে হারাম ঢুকছে জিনা ঢুকছে জিনার কাজগুলি কিভাবে করতে পারবে সেইগুলি নকসির ভিতরে ঢুকাইছে এই মানে কারো উপরে জুলম করছে নিজের নফসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আয়াত তো নাজিল হইছে কিয়ামত পর্যন্ত এক ব্যক্তির উপরে আয়াত নাজিল হইছে কিন্তু আয়াতের বিধান শুধু ওই ব্যক্তির উপরে নির্ধারিত নয় কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি আছে ওই উকবার উত্তরসূরি হবে তাদের অন্তরের ভিতরে ভালো জিনিস ঢুকায় নাই হাসরের মাঠে ওই সমস্ত লোকদের অবস্থা বড় ভয়াবহ হবে অবস্থা কি হবে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতুয যালিম আলা ইয়াদাই হাসরের ময়দানে জালিমেরা

নফসির ভিতরে শুধু নাফর মানি নফসির ভিতরে কুফরি ঢুকাইছে ওই সমস্ত জালেম গুলি হাসুরির ময়দানে নিজের হাত নিজে করতন করবে আর আফসুস করবে আফসুস করে হাসুরের মাঠে বলবে ইয়া লাইতানি তাকাজতু মার রাসূলি সাবিলা হাসুরের কঠিন ময়দানে বলবে হায় আফসুস আমি যদি রসূলের বাতানো রাস্তা গ্রহণ করতাম নবী আমাকে যে রাস্তা দেখায়ছিলেন নবী আমাকে যে পথের প্রতীক হিসাবে আল্লাহর হাবিব যেই পথ আমাকে দেখাছিলেন ওই পথটা যদি আমি গ্রহণ করতাম আজকে আমার এই অবস্থা হতো না কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না সেই দিন ওই কারণে নিজেকেই নিজে নফসে ধ্বংস করার কারণে নিজের গায়ে উপরে পড়ে যাবে আফসোস করে সেই দিন কোনো কাজে আসবে না ঠিক কিনা আফসোস

আর আমাদের দেশে ফাঁকি জামার কিরণ মালা যদি স্বামী না দিতে পারে কি কন আপনারা অনেক সময় দেখা যায় স্বামীর গলা চুরি আছে এরকম তাহলে একটু বুঝুন একটু লক্ষ্য করে দেখুন আজকে আমি আমার নিজেকে কোথায় নিয়ে যাচ্ছি আমি তো মুসলমান আমার ছেলের চেহারা থাকবে নবীর আদর্শ আমার সেলের চেহারাতে তো নায়কের আদর্শ গ্রহণ হওয়ার কথা না আমি তো দাবি করি নবীকে মুহব্বত করি আমি তো দাবি করি নবীকে ভালোবাসি মুহব্বত তো এত সোজা না নবী যে রাস্তা দেখাইছেন রাস্তা যদি গ্রহণ না করেন আর বলেন মুহব্বত এটার নাম মুহব্বত হবে না আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে যদি বলেন নবীকে ভালোবাসেন তাহলে এটার নাম মুহব্বত হবে আর এমন মুহব্বত যদি হয় আল্লাহর রাসূল বলেছেন হাসরের মাঠে যে আমার তরিকা গ্রহণ করে আমার সুন্নাত ভালোবাসে যে আমাকে মুহব্বত করবে আল্লাহর রাসূল সে আমি নবীর সঙ্গে যান যাবে এটা আমার কথা নেই বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার সুন্নাত ভালোবাসবে আমার তরিকা ভালোবাসবে আমার আদর্শ ভালোবাসবে রাসূল বলেন সে যেন আমি নবীকেই ভালোবাসলো জোরে বলনা সুবহানাল্লাহ সুন্নাত নাই

দাবিতে কি সুন্নি বেচারা সুন্নত দাবি করে মুখে নাই আছে নি আপনাদের যে শোনায় মনে হয় সুন্নি দাবি করে মুকেদারি নাই সুন্নি দাবি করে শরীরে নিজের পাঞ্জাবিটাও পর্যন্ত পড়ে না সুন্নি দাবি করে মদ খায় দাবি করে বুজ খায় সুন্নি দাবি করে হারাম কাজ করে সুন্নি দাবি করে জিনা করে সুন্নি দাবি করে জিনার আড্ডাখানায় সিআর করে আসলে কি শুনলি না বেদা তাহলে ইত্যাদা তো মানুষ আসলের মাটি একদল আছে নিজের নষ্ট উপরে জুলুম করার কারণে আফসোস আমি কেন রসুলের বাতানো রাস্তা গ্রহণ করলাম না আহা আল্লাহ রসুল যে রাস্তা আমাকে দেখাইলেন নবী যে রাস্তার প্রতি হওয়ার কথা বললেন ওই রাস্তাকে আমি কেন গ্রহণ করলাম না এই আফসুস করবে কিন্তু আফসুস করে সেদিন কোন কাজে আসবে না যদি সেই আফসুস থেকে বাঁচতে হয় আপনার শরীরে আপনার বড়িতে হাত বড়িতে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস যেন নবীর সুন্নত তরিকা মতো হয় সেই ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে আমরা তো বলি নবীকে ভালোবাসি কেমন ভালোবাসবেন কেমন ভাবে নবীর অনুসরণ করে ভালোবাসতে হবে এই আয়াতের মাথা হাতে বোঝানোর জন্য ছোট্ট একটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই চাই শুনবেন আপনারা এ আয়াতের মত হাতে আসরের মাঠে যে আপনি আফসোস করবেন নবীর আদর্শ কেন গ্রহণ করলেন না কেমন আদর্শ গ্রহণ করতে হবে শুধু মুখে না না মুখে নয় নিজের জানের চাইতে নবীকে ভালোবাসে জীবনের সর্বক্ষেত্রে যদি নবীকে ভালোবাসে আফসোস থেকে বাঁচতে পারবেন এর দৃষ্টান্ত দেওয়ার জন্য একটা ওয়াকিয়া ওয়াকিয়াটা কার শুনুন তাফসীরের একটা সুপ্রসিদ্ধ একটা কিতাব যে কিতাবের নাম হলো মাসনবিয়ে রুমি

কথা বুঝেন ঠিক কি না ফারসি আমরা তো বাংলায় বুঝি না কথা কন আমরা তো বাংলায় বুঝি না আর এটা ফারসি আকারে লেখা তাও ফারসি আকারে শেয়ার করে করে উনি কোরআন কারীমের তাফসীরগুলি সুন্দর করে লেখছেন ওই কিতাবে লেখা যার নাম ছিল আল্লামা জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি ছিল রোম দেশে উনি বিশাল পৃথিবীর সুবিখ্যাত একজন দার্শনিক ব্যক্তি ছিলেন

আল্লাহর রসুলের রোজার পাশে গিয়ে আর নবী তো এক হাদিসের ভিতরে বলেছেন মান মাসারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহ রসুল বলেন আমার উম্মতে শুনো

কঠিন ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার রোজা পাক জিয়ারত করবে রাসূল ওয়াজিব হবে তা না রাসূল বলেছেন ওয়াজিব হয়ে গেছে হবে তা না বলেছেন ওয়াজিব হয়ে গেছে এর লহুর সাফাতি হাসরের মাঠে তারে সুপারিশ করে আমি নবীর জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে গেছে

হলে খানা খেতে হবে কি হবে না মানুষ হিসেবে খানা খেতে হবে খানা খাবেন কি খাইবেন এক দেশের এক একটা প্রধান খাবার আছে আমাদের বাংলাদেশের প্রধান খাবার কি

ঠিক কি না নবীর ফাড়া যুবক অনেক ছেলে আছে এইগুলি গুলো হুজুর এডিস পাওয়া না অনেক যুবক আছে হুজুর এখন কে লেগে সমস্যা দাঁড়িয়ে রাখলে লোকেরা

আরে ও যুবক সন্তান তুই দান রাখবি তোরে চাচা কোয়ে রাখবো এইটা লাগে এই চিন্তা করে তুই দি তুই নবীর আদর্শ বাদ দিয়া দে হাসরের মাঠে কি তুই আল্লাহর রাসূলের শাফাআত তোর কপালে नसीব হইব না কথা কোন হবে তাহলে যুবকদেরকে ওয়াদা করতে হবে আর দাড়ি রাখলে আমাদের দেশের নারীরাও পছন্দ করে নারী কেমন দেখেন মেয়ে যদি কোন কোন ভালো আলেম আছে পাত্রীর কাছে প্রস্তাব লয়া একজন ভালো আলেম বিজ্ঞ আলেম খুব বুজুর্গ আল্লাহ ওয়ালা উনি তো সুন্নতের উপরে পুরা দাড়ি ধরে রাখে বেচারা বয়স কিন্তু আসলে তেমন না বয়স হয় পারে কম কিন্তু দাড়ি ধরে রাখে এই জন্য কাছে যখন প্রস্তাব দেয় আমি একটু বিয়া হলাম এই বাড়িতে এই বাড়ির মেয়ে যদি হুন্না লায় আর কি যদি ডিশ কুমার পাওয়া

আচ্ছা আপনারা কি বলেন আমি একটা দৃষ্টান দিতামনি না অসুবিধা যাইবেন না একটু সময় যাইব হ্যাঁ যাইব নি

একজন নারী আর পুরুষের মধ্যে পার্থক্য হলো পুরুষের মোশন মোশন হলো যে পুরুষের চেহারা মাঝে দাঁড়িয়ে থাকবে ঠিক নেই যদি আপনার চেহারা দাঁড়িয়ে না থাকে আপনি আর নারী বেশ কমটা কই আমার কথা বুঝছেন না মহিলারা দাঁড়িয়ে আছেনি কথা কয় না কে তা আপনারও দাড়ি নাই তাহলে আপনি কি পুরুষের কাতার নি তাহলে এমন পুরুষ হয়ে বাইছে লাভ কি কথা কোন ঠিক কি না এজন্য কি ওয়াদা করতে পারেন আজকের মাহফিলে যুবক ভাইরা হুজুর ওয়াদা করলাম আজকের পর থেকে আমাকে মুরুব্বি বলো বুড়াই হও এরপর নবীকে ভালোবাসি নবীর আদর্শ যেহেতু দাড়ী রাখা আমি দাড়ি রাখবো কেডা কেডা রাজি তুই একটা হাত উঠাইতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো হাত উঠান ওয়াদা করছেন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো ও যুবক বন্ধু তুমি দাঁড়ির মধ্যে হাত ধুল না রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল নবীর আদর্শ আমার ভিতরে আসছে আমার ভাইরা মূল কথায় যাই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি রুটি আর গোশত লইয়া খানা খাওয়ার জন্য বসছেন শরণ আছে আপনাদের বলবো নাকি কথা তো না বলবো রুটি আর গোশত খানা খাওয়ার লাগি বসেছেন ভালো করে বুঝবেন সর্বপ্রথম দিন খানা টাইমে রুটি আর গোশত খাইছেন কাফেলার লোকদেরকে লইয়া খানা খাওয়া শেষ

কিন্তু এই খবরটা কেন গ্রহণ করতেছেন আল্লামা জালাল উদ্দিন অবাক হয়ে গেলেন তিনি তো আর আমার মতো সাধারণ কোনো ব্যক্তি না ও সাধারণ ব্যক্তি পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক ছিলেন তিনি গবেষণা করতে শুরু করলেন আমার ভাইরা একবার যুবক ওই খবরটা গ্রহণ তল্লা আল্লাহর ওলি আদ্দারতে এক জগতের সম্মান জালাল উদ্দিন নবি লক্ষ্য করে শুধু মাত্র তাকায় আছেন অবলোক দৃষ্টি দে আল্লাহ রলি দেখতেছে যুবক খাবার গ্রহণ করে যুবকের সঙ্গে তিনি কোন কথা বলেন না কোন কথা চলে না যুবক যুটা খাবারটা হাতে উঠায়া খাবারটা খাইয়া এবার যুবক তো চলে গেল জালালউদ্দিন নবী বলেন আবার যখন আমরা দ্বিতীয় বেলা ওই দিনে খাবারের টাইম আসলো নির্ধারিত খাবারের টাইমে আবার হজ কাবেলার লোকদের কে নিয়ে পুনরায় রুটি আর গোস্ত খাইলাম জালালউদ্দিন নবী বলেন

আমি তাকে একটা ডাক দিলাম অনেক যুবক একটু ধারা তোমার সঙ্গে আমার পদাসী যুবকটা এবার ধারাই লুচি নবির দরে ওই যুবকটার কাছে গেলেন

সম্মানিত কোন ব্যক্তির পরিবারের সন্ধান হবে এমন যুবকটা সামান্য খাবার জোটা খাবার না ডাস্টবিনের ভিতরে যখন আমরা ফেলে দিই একবার দুইবার না তিন তিনবার খাবার খাইয়া জুটা খাবার ডাস্টবিনে ফেলে দিলাম ওই জুতা খাবারটা তুমি গ্রহণ করছো অরে যুবক তোমার বাড়ি কোথায় তোমার ঘরে কোথায় কোথায় তোমার বাড়ি তোমার কি কোনো খাবারের ব্যবস্থা নাই এমনি তুই যুবক সন্তান দাদা দিয়ে বলে ও জালালুদ্দিন তুমি আপনি আমার চাহানা দেখি ভাবতেছেন মনে হয় আমি এই দেশের মানুষ না না আমি এই দেশের মানুষ নই বহুদূরে আমার বাড়ি বহুদূরে আমার ঘর আমি এক পথিক আমি এক মুসাফির ভিন্ন এক দেশের মানুষ আমি ইতিন সন্তান আমার বাবাও নাই আমার মাও নাই কিন্তু আল্লাহ আমাকে সুদর্শন অবয়ব আকৃতি সুন্দর একটা চেহারা আকাশের মালিক আমাকে দান করেছে দেখতে মনে হয় না আমি অভাবগ্রস্ত আমি দরিদ্র এটা আমার আসল বিষয় না কিন্তু সবচেয়ে মন কথা হলো ভিন্ন দেশে আমার বাড়ি কিন্তু মদিনাতে কেন আসলাম

সোনার বাংলাদেশের নবীর আঘাত করে আমার মনে হয় ওই রকম যদি তিনশো তেরো জন যুবক তৈরি হয়ে যায় আল্লাহর কসম করে বন্ধি বাড়ি দেশ থেকে নাস্তিক মন চানি বিতাড়িত হতে বাধ্য হবে ঠিক কিনা বলবে তোমাকে নবী কি ভালোবাসতে কবি যে মুহূর্তে কথাটা বলেছে এমনিতেই জানার জন্য আমি আজ অস্ত্র চোখের পানি ছিড়ে দিয়ে কাঁদতেছেন আর মায়া বড় কন্ডে যুবক ডেকে নে কাছে জড়াইয়া এবং যুবককে বলতেছেন ওরে যুবক আমরা আর মদিনাতে ছয় দিন অবস্থান করব ছয়টা দিন অন্ধ দেবকে আমি তোমার মেহমানদারি করব এমন আশিক রসুলের মেহমানদারি করে তো সৌভাগ্যের ব্যাপার আমি তোমাকে দাওয়াত দিলাম দাওয়াত তেলাবাদ কবন করা নবীর সুন্নাত কথা কোন ঠিক কিনা এক হাদিসের ভিতরে এসেছে আল্লাহর রাসূল বলে যে এক মুসলমানের উপরে অন্য মুসলমানের ছয়টা হাত আরেক হাদিসের ভিতরে এসেছে যে খামসুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন আল্লাহর রাসূল বলেন এক মুসলমানের উপরে অন্য মুসলমানের পাঁচটা হাত রয়েছে এর ভিতরে একটা হলো ও ইজাবাতু দাওয়া কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা এক মুসলমানের উপরে অন্য মুসলমানের হাত আরে

দিন হয়ে গেছে পাঁচটা দিন চলে গেছে আগে গেছে একদিন এখন গেল আবার পাঁচ দিন মূল ছয় দিন চলে গেছে আর একটা দিন বাকি আছে কাফেলা লোকেরা জালালউদ্দিন নবি মদিনাতে অবস্থান করবে জালালউদ্দিন নবি বলেন পাঁচ দিন চলে ছয় দিন চলে যাওয়ার পরে ওই যুবকটার প্রতি আমাদের মহা কষ্ট হয়ে গেছে এই যুবকটা নাক না দেখলে আর যেন আমাদের ভালো লাগে না আল্লাহর রাসূলের আশিক ওই যুবকের জন্য জালালউদ্দিন নমিন শরীর মধ্যে মোহাম্মদ সৃষ্টি হয়ে গেছে একদিন অবস্থায় ওই যুবকটাকে কাছে আনলেন এবার যুবক খাবার খায়া যখন যায় এনে বলেন কষ্ট যুবক শোনা আগামীকালকে আমরা আমাদের দেশে চলে তুমি কি যদি যদি যাও তোমাকে তিনটা মনুস্কান দেওয়া হবে এক নম্বর পৃথিবীর প্রত্যেকটা যুবক চায় আমি যেন বাল বিবাহ

এবং আমার বিশ্বাস পারবো তোমার যে চেহারার কন্ডিশন যে কোনো ভালো পরিবার থেকে তোমার সঙ্গে বিবাহের একটা প্রস্তাব দিলে প্রস্তাব কবুল হবে আমি চেষ্টা করব এবং তোমার সেই আশা পূর্ণ করব যুবক যাই যুবক কোনো কথা কয় না আমরাই রে পেলাম তাড়াতাড়ি যা মা কয় না ঠিক

যুবকটা কি ডাক দিয়ে বলতেছে যুবক সুন্দর বাড়ি দিব ওয়াদা দিলাম কোনো জবাব দাও না সুন্দর নারীর ব্যবস্থা করে দিব ভালো পারিবারিক বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে তাও কোনো জবাব देऊ না আরে জবাব আরেকটা প্রস্তাব দিদি বাড়ি আমাদের দেশে গেলে পরে তোমার সুন্দর একটা জীবিকার ব্যবস্থা ভালো একটা ব্যবসার ব্যবস্থা আমি তোমাকে করে দেব এই তিনটা পুরস্কার যদি তুমি চাও তোমার মনে আশা থাকে আমার মনে হয় তোমার মতো যুবকের আশাটা আমি চেষ্টা করব যনা পূর্ণ করে দিদি বাড়ি আমার যে মুহূর্ত দুই তিনটা প্রশ্ন

তোমার ভিতরে কত চাহিদা তোমার ভিতরে কত আনন্দ তোমার ভিতরে কত কিছু খেলায় আমার মাত্র যৌবন কাল যায় আমি একজন যুবক সন্তান আমি একজন ইয়াং আমি যদি এখন কত আশা আমার দুনিয়াতে কিন্তু চিন্তা করে দেখো এই আশা কিন্তু তোমার পরিপূর্ণ হতেও পারে নাও হতে পারে এজন্য তুমি তৈরি হয়ে যাও ওই যুবকের মতো চিন্তা করে দেখো যুবক এবারে লাগ দিয়ে কয় ও জালালুদ্দিন রুমি আমি এই তিনটা জিনিসের প্রতি কোনো কোনো ভালোবাসা নাই তাইলে তোমার কি শ্রীপতি ভালোবাসা কি তুমি চাও তোমাকে কি দিদে তোমার সন্তান করে অজাল উদ্দিন নবী আল্লাহর কসম করে বলি সুন্দর নারী চাই না সুন্দর বাড়ি চাই না সুন্দর গাড়ি চাই না দুনিয়াতে আরাম আয়াস করে জিন্দেগি চালাবো আমি তা চাই না আমার ভিতরে একটা জিনিস চাওয়া পাওয়া আছে আমি চাই আপনার দেশে গেলে বিশ্ব নবীর রোজা মোবারক দিতে পারবেন কিনা আল্লামা জালাল তুমি অবাক হয়ে গেছে অবাক হইয়া যুবকটা কি বুকি জড়াইয়া ধরে এবার আল্লামা জালালউদ্দিন রুমি আবে আপনি তো ঘুইয়া বন্দে আছেন আরে যুবক এই কেমন চাহিদা পৃথিবীর কোন প্রান্তে শুধু মদিনা সারা আন কোদাউ নবীর রোজা নাই কথা কয় না কথা কয় না আরো জোরে বলেন না تمام পৃথিবীর একটা জায়গা আল্লাহর নবীর রওজা এই জায়গার নাম কি কথা বলেন যে রওজা মোবারকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওহুয়া ফি ক্বাবরিহি হাইয়ুন যে রওজা মোবারকে আল্লাহর হাবিব जिंदा

আমি আমার নবীকে এমন ভালোবাসি আমি আমার নবীকে এমন মহাব্বত করি আল্লাহর কসম করে বলতে পারি একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এমন অনেক সময় হয় আমি যুবকের মুখে দুমটো খাবার জোটে না আমি যুবক খাবার খাইতে পারি না এর পর মদিনা ছাড়া আর কোথাও যাই না এমনি অবস্থায় যখন পেটের খোদায় আমি অস্থিরতা বোধ করি পেটে আমার খোদা চলে আসে নবীর মহাব্বতে আমি নবীর রোজা পাকের সম্যাক বানাসি হদার কসম আসমানের মালিকের কসম স্বমিনীর মালিকের কসম করে বলি তিন দিন গড়ে পেটের ক্ষুদায় অস্থিরতা ভূত গড়ে যখন নবীর রোজার পাশে সেই প্রাণ পড়ে প্রাণ পড়ে হৃদয় বড়ে আমি নবীর সঙ্গে সালাত সালাম বেশ করি হদার কসম করে বলি সঙ্গে সঙ্গে আমার তিন দিনের পেটের খোদা আমি বরণ হয়ে যা

আজকে তুমি যুবক ছেলে রসুল যে রাস্তা দেখায় তুমি সেই রাস্তা গ্রহণ করো না কত কোন ঠিক কিনা নবীর আদর্শ তুমি গ্রহণ করো না নবীর চরিত্র তোমার চেহারার ভিতরে ফুটে ওঠে না তোমার চেহারায় আবু জাহিল্লা উতবা সাহেবার অবস্থা তোমার চেহারায় ওই সমস্ত নাস্তিক মুরতাদ গুলির আদর্শ তোমার চেহারায় ফুটে ওঠে তোমার চেহারার মধ্যে উকবা ইবনে আবি মুঈদের আদর্শ ফুটে ওঠে এমন যদি হয়ে যায় আয়াতটা না দিল হয়েছে উকবাই ইবনে আবি মুয়াইতির পরে কিন্তু কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে সকলেই কিন্তু বিধানের অন্তরে মুক্ত এমন মানুষগুলি আখেরের কঠিন ময়দানে আফসোস করবে আর বলবে ও ইम्मा ই আব্দুল জালিমু আলা আয়া দাইহি ইয়াকুলু ইয়া আসরের কঠিন ময়দানে নিজে নিজেকে বর্ষণা করবে নিজে নিজেকে তিরস্কার করবে নিজে নিজের হাত দিয়া নিজের হাত কর্তন করবে আর বলবে হায় আফসোস ইত্তাকাজু মা মার রাসূল সাবিলা আমি যদি রাসূলের বাদন রাস্তা গ্রহণ করতাম নবীর পথের প্রতীক হইতাম নবীর আদর্শ গ্রহণ করতাম নবীর চরিত্র গ্রহণ করতাম নবীর লেবাস গ্রহণ করতাম নবীর কথা যদি মানতাম নবী ওয়ালা আদর্শ আমার চেহারার ভিতরে চলে চলে আজকের কঠিন ময়দানে আমার আফসোস করতে হইত না কেন কে বন্ধু ভালো করে শোনো হাদিসের মাধ্যমে আমি প্রমাণ করতে চাই খুতবাতে একটা না হাদিস করেছি সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম ও দোস্ত তুমি কার রাস্তা গ্রহণ করছো কার আদর্শ গ্রহণ করছো এটা কিন্তু ফিকির করতে হবে তুমি যদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করো আসরের মাঠে খ্রিস্টানদের সঙ্গে তুমি জাহান্নামী

সেই সুপ্রিম কোর্টের ছত্তরের ভিতরে আজকে দেখা যাচ্ছে আমার دوستো আমার বন্ধু সেখানে একটা মূর্তি স্থাপন করা হচ্ছে গৃজ গৃজ দেবী মূর্তি এই মূর্তি স্থাপন করা হচ্ছে সেই সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্ট ছত্তরে এই সোনার বাংলাদেশে ইমানদার সেটা কখনো মানতে পারে না আল্লাহ রাসূল মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছেন

হোক সকলে বলে আমিন হক কথা বললাম চিতা লাগলো কথা বলেন চিতা লাগলো আমরা তো সেই নবীর সোনালী আদর্শের উম্মত আমাদের ইমানই দায়িত্ব যেটা নবী করেছেন সেটা আমরা করব কথা কোন ঠিক ঠিক মুসলিম দেশে সুপ্রিম কোর্ট চত্বরে গিজ দেবীর মূর্তি কোন মুসলমান বাস্তবায়ন হতে দেবে না আর জোরে আওয়াজ করে বলেন ঠিক নামে ঠিক আমার ভাইরা এই ইমানই দায়িত্ব আর হক কথা বলি বলা তো ইমানি দায়িত্ব হুজুর এত কথা বলেন আগে মাসে দাওয়াত দিতাম না হক কথা বলে ঠিক না বলেন ঠিক কি না বিকাউমিন যে যার হবে যে যার আদর্শ গ্রহণ করবে আপনি মূর্তিওয়ালাদের সঙ্গে থাকে আসরের মাঠে মূর্তি জাহান্নামী আমিও জাহান্নামী জুরে ঠিক কি না আপনার আদর্শ আপনি ইহুদীরা জাহান্নামী আপনিও জাহান্নামী কথা কোন ঠিক না ঠিক

হাসরে মাঠে হুজুর না দেখলে বেরেস ভালো করে গোতাই ঠিক কিনা জানে দেখতারেন জান আদর্শ গ্রহণ করেন তার সঙ্গে হাসর হবে শুধু তাফসিরি গেলাম না শেষ পর্যায়ে লম্বা কথা হয়ে গেছে এরপরে আল্লাহ বলেন শুধু তরজমা এবার বলছি লাকাল আযাল্লাজি আন যিকরি বাদা ইদি যা আনি আল্লাহ বলেন এমন মানুষগুলি হাসরের মাঠে আফসোস করবে আর বলবে হায় হায় আমার কাছে হক আসার পরেও হকের পথ আসার পরেও হকের দাওয়াত আসার পরেও আমি গোমরাহির পথ অবলম্বন করেছি আল্লাহ বলেন কার অনুসরণ করে করছিলা